নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রবল গরম শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ আর এরই মাঝে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর শেষমেশ আলিপুর আবহাওয়া দপ্তর আসার আলোচনালো বৃষ্টি নিয়ে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আগামী সপ্তাহে অর্থাৎ মে মাস থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে তো কী কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কী কী পরিবর্তন আসতে পারে লেটেস্ট আপডেট কি কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই সঙ্গে লেটেস্ট ওয়েদার ম্যাপ এবং রেন ফোরকাস্ট কি কি বলছে সমস্ত কিছু জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেয়া বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেখানে জানানো হচ্ছে আগামী পাঁচই মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর তো কী কী আপডেট দেওয়া হয়েছে আমরা ডিটেলসে দেখে নেব আগামী পাঁচই মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ প্রচুর জলীয় অস্প ঢুকতে শুরু করেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কমবে লুয়ের দাপট উত্তর গোলাতে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে অত্যন্ত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টির আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত রবিবার এই খবর জানান তিনি বলেন কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক ডিগ্রি রবিবারও তাপপ্রবাহের কবলে পড়ল কলকাতা অর্থাৎ চলতি এপ্রিলে এই নিয়ে চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেল চলল বঙ্গে যা অতীতে এপ্রিল মাসে কোনো দিনই ঘটেনি উনিশশো সাল থেকে দু সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক তিনটি স্পেলে তাপপ্রহ চলেছে দু সালে আজকের তারিখ ধরে এপ্রিলে মোট ন দিনের তাপপ্রবাহ ছিল দু সালে এপ্রিলে দুটি তাপপ্রবাহ স্পেল ছিল চার দিন করে মোট আট দিন দু সালে সেই রেকর্ড ভেঙে দিল এপ্রিলের তাপপ্রবাহ পরিস্থিতির কোনো বদল এই মুহূর্তে নয় প্রচণ্ড উষ্ণ পশ্চিমের হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলা জুড়ে প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরে জলীয় আস্প পূর্ণ হাওয়া ঢুকছে কিন্তু তা বেশ দুর্বল সোমবার থেকে আগামী চৌঠা মে পর্যন্ত রাজ্যে কোনো রকম বৃষ্টি নেই তবে আগামী পাঁচ দিনে তাপমাত্রার আর তেমন কোনো উল্লেখযোগ্য হাইজাম্প নেই অর্থাৎ তাপপ্রবাহ থাকবে কিন্তু তাপমাত্রা বাড়বে না আর কমবেও না তিরিশে এপ্রিল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে পরের দিন পয়লা জুন এই বৃষ্টির তালিকায় যোগ হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার তবে এই বৃষ্টি বিক্ষিপ্ত গোটা জেলা জুড়ে নয় খুব বেশিক্ষণ বৃষ্টির সম্ভাবনাও নেই সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া বইবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিমাঞ্চলের বাকি সব জেলায় মডারেট তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলায় মডারেট তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা থাকবে রবিবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধ্যার পর হালকা বৃষ্টি হতে পারে প্রভাব পড়বে না তাপপ্রবাহের মাত্রায় গাঙ্গীয় দক্ষিণবঙ্গে আপাতত মুক্তি পাবে না তাপপ্রবাহ থেকে আগামী পাঁচ দিন সব জেলায় মডারেট তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি থাকছে উত্তরে আলিপুরদুয়ার এবং কোচবিহারে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি হলেও আপাতত খাতাই কলমে তাপপ্রবাহ নেই দুই দিনাজপুর এবং মালদা জেলা আগামী পাঁচ দিন তাপপ্রবাহ চলবে পাঁচই মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগামী পাঁচই মে থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টি পেতে পারে প্রচুর জলীয় আস্প ঢুকবে গাঙ্গীয় দক্ষিণে কমবে লুয়ের দাপট উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে অত্যন্ত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টির রবিবার তীব্র তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে রাজ্য জুড়ে কিন্তু এই মুহূর্তে যে গরম তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু চলবে আগামী এক সপ্তাহ মতো তারপরে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের জুড়ে কিন্তু আগামী পাঁচই মে থেকে বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হচ্ছে এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে তো এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু ওয়েদার পুরো ক্লিয়ার পরিষ্কার আকাশ রয়েছে এর ফলে কিন্তু তীব্র প্রখর রোদ এবং গরম তার সম্ভাবনা করতে হচ্ছে তবে আগামী মে মাসে পাঁচ তারিখ থেকে কিন্তু একটা ঘূর্ণাবত তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ জুড়ে কিন্তু একটা ঘূর্ণাবত তৈরি হতে পারে এবং তার ফলে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে ঠিক আছে এমনটা কিন্তু আবহাওয়ার আপডেট দেওয়া হচ্ছে যে আগামী পাঁচই মে থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন একটা বড় আপডেট আসবে এবং রাজ্য জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা সৃষ্টি হতে পারে